সোনপুর গ্রামে রুম্পা তার বাবা বনমালীবাবু এবং মা মুনমুন দেবীর সাথে বাস করত। রুম্পা দেখতে সুন্দর হলেও সে কথা বলার সময় আটকে যেত। স্পষ্টভাবে কথা বলতে তার খুব অসুবিধা হতো। তারা অনেক গরিব ছিল। বনমালীবাবু আপনজন লেডিস টেলার্সে দর্জির কাজ করত। সারাদিন প্রচুর পরিশ্রম করলেও খুবই কম টাকা পারিশ্রমিক পেত সে। তবুও তারা সামান্য টাকায় হাসি খুশি থাকার চেষ্টা করত। একদিন, রুম্পা, এই নে তোর বাবার টিফিনটা দিয়ে আয়, সাবধানে যাবি আর রাস্তা দেখে পার হবি। কেন মা? বাবা তো রোজ বাড়িতে খেতে আসে, আজকে কি হলো বাবার? কাজের অনেক চাপ, এখন বাড়িতে আসতে পারবে না, তাই মালিক বলেছে এক্সট্রা কাজ করলে এক্সট্রা টাকা দেবে। যা, এবার তাড়াতাড়ি যা। রুম্পা টিফিনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখে যে সবাই, শোনো, আমাদের রাজকুমার প্রতাপ বাবুকে রাজ্যাভিষেক দেওয়ার জন্য আগামী কালকে রাজমহল সভায় অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার ঠিক দুদিন পরেই রাজকুমারের জন্মদিন, সেই উপলক্ষে গ্রামের সকলকে দুদিনের নেমন্তন্ন দেওয়া হলো। সবাই শোনো। রুম্পা কিছুক্ষণ দাঁড়িয়ে ঘোষণা শোনার পর তার বাবাকে টিফিনটা দিয়ে আসে। বাড়ি ফেরার সময় রুম্পার দুটো বন্ধু পিঙ্কি এবং রিমির সাথে দেখা হয়। কিরে, কোথায় গিয়েছিলিস? তাও আবার এত নোংরা একটা জামা পরে। আমি বাবাকে খাবার দিতে। আরে থক, তোর কথার উত্তর দিতে দিতে সন্ধে হয়ে যাবে, আমাদেরও তো ধৈর্য নেই, তুতলি। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম পিঙ্কি? ও হ্যাঁ, আমার বাবা আমাকে নিউ মার্কেট থেকে একটা খুব ভালো ফ্রক এনে দিয়েছে, আমি ওটাই পরে যাব। আর রাজকুমারের জন্মদিনের জন্য একটা দামি দেখে ফ্রক কিনতে যাব আজকে। আমি তো পুরনো কোনো জামা পরবই না, বাবাকে নিয়ে আজকেই শহরে যাব, অনেক ভালো ভালো দুটো ফ্রক নিয়ে আসব। আর তুই কি পরবি রুম্পা? আরে তুই কি পাগল, একে জিজ্ঞেস করছিস? দেখছিস না বাড়িতে পরার মতোই জামা নেই, আর এই নতুন জামা পাবে কোথায়? পিঙ্কি আর রিমি দুজন মিলে রুম্পাকে অনেক অপমান করে এবং হাসাহাসি করে। রুম্পা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। রাতে বনমালীবাবু বাড়িতে আসলে রুম্পা একটা ফ্রক কিনে দেওয়ার জন্য আবদার করে। বনমালীবাবু রুম্পাকে ফ্রক কিনে দেবে বললে সে অনেক খুশি হয় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন বনমালীবাবু রুম্পাকে নিয়ে টেলার্সে যায় এবং তার মালিককে বলে যে, বাবু, এ হলো আমার মেয়ে রুম্পা, আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। শহর থেকে যে 200 পিস ফ্রকের অর্ডার এসেছিল, এক্সট্রা দুটো ফ্রক তৈরি করা হয়ে গিয়েছিল ভুল করে। আপনি ওখান থেকে একটা ফ্রক আমার মেয়েকে দিন বাবু, ফ্রকের দাম একটু কম করে আমার বেতন থেকে কেটে নেবেন। তোমার কি মাথার তার কাটা নাকি? এটা কোনো ধর্মশালা নয়। ওই ফ্রকের দাম জানো কত তুমি? এক একটা ফ্রক 5,000 টাকায় বিক্রি হয়, আর আমি তোমাকে দিতে যাব কেন? যাও এখান থেকে, গরিব গরিবের মতো থাকো, বড়লোক হওয়ার চেষ্টা করো না, বুঝেছো? এসব শুনে রুম্পা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রুম্পার যখনই মন খারাপ হতো সে সোনাঝুরি জঙ্গলে চলে যেত। ওই জঙ্গলে একটা অনেক বড় নদী ছিল। নির্জন নদীর ধারে বসতে রুম্পার খুব ভালো লাগত। রুম্পার মন অনেক খারাপ থাকায় সে ওই নদীর কাছে যায় এবং দেখে যে, বাঁচাও আমাকে, এক ভণ্ড লোক আমাকে ধরে জালে বন্দি করে গেছে, আমাকে মুক্ত করো, ওই লোকটা কালকে আমাকে বাজারে বিক্রি করে দেবে না হলে। রুম্পা তাড়াতাড়ি করে জলপরীকে মুক্ত করে দেয়। জলপরী তাকে অনেক ধন্যবাদ জানায়। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, বলো তোমার কি চাই, আমি তোমাকে উপহার দেব। কি হলো বলো, লজ্জা করো না, বলো। জলপরী, আমাকে একটা ফ্রক দেবে, আমি রাজকুমারের জন্মদিনে
পড়ে যাব। জল পড়ে জাদুর সাহায্যে নদীর মধ্যে একটা জাদুই গাছ তৈরি করে। এই নাও ফ্রগ গাছ, এখান থেকে তোমার যেগুলো পছন্দ তুমি নিয়ে যাও। রুম্পা ফ্রগ গাছ দেখে অনেক খুশি হয়। সে ওই গাছ থেকে একটা ফ্রক নিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন ওই ফ্রকটি পরতেই রুম্পা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। ওর গায়ে সোনার অলংকার ও পায়ে দামি জুতাও চলে আসে। রাজসভায় রুম্পাকে দেখে পিঙ্কি ও রেমি অবাক হয়ে যায়। আরে রুম্পা, তুই এত ভালো ফ্রক কোথায় পেলি রে? ওয়াও, দারুণ লাগছে। আমার কথা শোনার মতো সময় আছে তোদের আজকে? রুম্পাকে স্পষ্টভাবে কথা বলতে দেখে পিঙ্কি ও রিমি আকাশ থেকে পড়ে। সেদিন সবাই খুব মজা করে এবং জমিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যায়। দুদিন পর রাজকুমারের জন্মদিনে যাবে বলে রুম্পা ওই ফ্রকটা পরতেই ফ্রকটা অন্য একটা সুন্দর ফ্রকে পাল্টে যায়। সে ওই ফ্রকটা পরে রাজসভায় যায়। ওখানে অনেক লোক ছিল। রুম্পাকে ওই ফ্রকটা পরে এত সুন্দর লাগছিল যে সবাই তার দিকেই তাকিয়েছিল। রাজকুমার কেক কাটতে যাবে, তখন তার চোখ রুম্পার উপর পড়ে। হে সুন্দরী, তুমি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ রাজকুমার, বলুন না। আমি যখন কেক কাটবো তুমি কি আমার পাশে দাঁড়াবে? তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ রাজকুমার, নিশ্চয়ই। এটা তো আমার সৌভাগ্য রাজকুমার। রাজকুমার প্রতাপের রুম্পাকে খুব ভালো লাগে। সে তার বাবাকে বলে যে, বাবা, আমি রুম্পাকে বিয়ে করতে চাই। এত সুন্দর কাউকে আমি আগে কখনোই দেখিনি। আমার একে খুব পছন্দ হয়েছে। রাজকুমার তার জন্মদিনের দিনই রুম্পাকে বিয়ে করে নেয় এবং রুম্পা ওই রাজ্যের রানীতে পরিণত হয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।